সেপ্টেম্বর মাসে না মাসুদ আহমেদের জন্মদিন ছিল, আর ওই দিন ভাবি রানী ভাবিদের বাসায় মহা সমারোহে জন্মদিন পালন হয়ে গেছে। আর এটা হচ্ছে কয়েকদিন আগের ঘটনা। দেখো, সন্ধ্যার পরে রানী ভাবি আর নাহার আসছে ঘড়িটা নিয়ে, অদ্ভুত সুন্দর এটা এই ঘড়িটা। আমি বললাম কাহিনীটা কি, বললো যে ভাইয়ের জন্মদিন উপলক্ষে এটা আমাদের তরফ থেকে গিফট। কি আশ্চর্য, আমি তো মানে কি বলবো, আর কিছুই বলার নাই। যাই হোক, ভালোবাসার উপহার, এই ভালোবাসার তো কোনো তুলনাই হয় না, কোনো তুলনা হয় না। ঘড়িটা আসলেই চমৎকার। তো এই যে ঘড়িটা মাসাদ আহমেদ খুব সুন্দর করে এখানে ঘড়িটাকে সেট করলেন, খুব সুন্দর লাগতেছে মার্শাল। আর ঘড়িটা না পুরাটাই কাঠের, একদম হাতে তৈরি, নাহারের কোনো একজন কলিগের আর কি তৈরি করেছে। আর এটা হচ্ছে শুক্রবার আর কি, যেদিন না এই যে গত মাসে আর কি নভেম্বরের কোনো এক শুক্রবারে প্রচণ্ড দুর্যোগ ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই দিন সকালের কাহিনী। শোবার, আর এখন ছাদে উঠতেছি, এই যে মুড়ির বুয়া নিয়ে ছাদে আজকে নাস্তার আয়োজন। কিন্তু আজকে ডিপ্রেশনের কারণে, এই যে বোঝা যাচ্ছে, কিন্তু আজকে ডিপ্রেশনের কারণে ছাদে বৃষ্টি, মানে বৃষ্টি শুরু হয়েছে অলরেডি। তো এখানে হচ্ছে, এখানে হওয়ার কথা ছিল তো এখানে আর হচ্ছে না, ছাদের হলরুমে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তো চলো, মোটামুটি সবাই চলে আসছে, আমারই খালি একটু দেরি। আর এই যেখানে পিটুনিয়াগুলো সব এখানে চলে আসছে বৃষ্টির কারণে, দৌড় দিতে হবে। ওই যে হলরুম, তা এখন মোয়াগুলো নিয়ে না আমাকে দৌড় দিতে হবে। ছাদের যে কোনো অনুষ্ঠান কিন্তু ছাদের খোলা জায়গাটাতেই হয়, কিন্তু কমন রুমে খুব একটা হয় না। তো খোলা জায়গাটাতে একটা কি হচ্ছে, যদি রাতের অনুষ্ঠান হয় চাঁদের আলোতে হয়, আর দিনের হলে হয় হচ্ছে সূর্যের আলোয়। তারপরে এইরকম একটু শীত শীত যখন ভাব আর কি, শীতকালটা আর কি যখন আসবো আসবো করে, বা শীতকালটা পুরো শীতকালেই না, ছাদ জুড়ে থাকে বিভিন্ন রকমের ফুল, তো সেখানে কমন রুমে বা কমিউনিটি রুমে কিন্তু মন কারোই বসে না। কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, কারণ প্রচণ্ড দুর্যোগ, তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝড়ো হাওয়া, মানে ডিপ্রেশনের কারণে আর কি। তো যাই হোক, সেজন্য আজকে কমন রুমেই আর কি এই আয়োজনটা। আর দেখো, আয়োজনের কোথাও কোনো ত্রুটি নাই। প্রথমে কথা ছিল কি, শুধুই চিতই পিঠা, কিন্তু ওই ভাইয়ের ভাইয়ের ব্যাপার, তো শুধুই ব্যাপারটা ভাইয়ের ডিকশনারিতে নাই, তো সুতরাং ওই চিতই পিঠার সাথে সাথে ভাপা পিঠার সাথে সাথে হচ্ছে তান্দুর রুটি, খিচুড়ি, পরোটা, সব কিছু, চা, কফি, বোম্বাই মরিচও দেখা যাচ্ছে। দেখো, কোনো কিছুর কোনো ঘাটতি নাই, সব কিছু হাজির একেবারে। সকালে আমার যেহেতু ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস নাই, এই জন্য ফার্স্টে একটু চা নিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই কম বেশি সকালে না আসলে ভারী কেউ খাওয়া দাওয়া করে না, তারপরে এই জন্য সবাই একটু দোমনা দোমনা। কিন্তু বিহারে যখন চলে আসবে তখন আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ওখানে খিচুড়ি, হাঁসের মাংস, গরুর মাংস, বুটের ডাল দিয়ে মাংস, তারপরে হচ্ছে চ্যাপা ভর্তা, চুটকি ভর্তা, ধনে পাতা ভর্তা, ডিমের কারি, এটা কি গাজরের সন্দেশ? আচ্ছা, হচ্ছে অবস্থা, খাওয়া দাওয়া চলতেছে। তো আমি আগে চাটা খাই, তারপরে খাবো, দেখি কি খাই। আর ভাবি হচ্ছে এখানে মাছি মারতেছে, রানী মাছি আর মাছি না খুব বাজে জিনিস, বসার থেকেও বিরক্তিকর, একটু মাথা ঘুরে ঘুরে আসছে। নাহারের সবসময় কমপ্লেন কি, যে ভিডিওতে শুধু নাহারকে বা ভাবি, যে কাজল ভাবি পাশে, তারপরে রানী ভাবি, সুতপা, ওদেরকে সবসময় খাওয়াতে খাওয়ার সময় নাকি দেখা যায়, আমাকে দেখা যায় না। কারণটা হচ্ছে আমি তো তখন ভিডিও করি আর কি, ক্যাপচার করি, তো সুতরাং আমাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম। কিন্তু এই যে আয়োজনগুলো হয় না, এগুলোতে না বেশিরভাগ খাওয়া দাওয়াটা কিন্তু আমিই করি, সবচেয়ে বেশি মানে খাদক মানুষ হচ্ছে কিন্তু আমি। কিন্তু আমি প্রায় সময় ক্যামেরার পিছনে থাকি দেখে হয়তো আমার খাওয়া দাওয়াটা সবার নজরে এড়ায় যায়, কিন্তু অন্যদেরটা অল্প একটু খেলেও কিন্তু সেটা ক্যামেরা বন্দী হয়ে যায়। তো যাই হোক, আসল খাদক কিন্তু আমি। তো এই যে বললাম না, চিতই পিঠার সাথে সাথে তান্দুর রুটি, পরোটা, খিচুড়ি, গরুর মাংস, হাঁসের মাংস, বুটের ডাল দিয়ে মাংস, তারপরে ডিমের কারি, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, ধনে পাতা ভর্তা, কালোজিরা ভর্তা, শুটকির ভর্তাই তো কয়েক রকমের। আর ভাবির হাতের, মানে রানী ভাবির হাতের না,
হাঁসের মাংস আর হচ্ছে এই যে কি বলে বুটের ডাল, এই দুটা কিন্তু অমৃত সমান হয়। মানে মাসনাদ আহমেদ তো একেবারে মানে অদ্ভুত পছন্দ করে ভাবির হাতের বুটের ডালের কারিটা, সাংঘাতিক ভালো হয়। তো এই হচ্ছে অবস্থা, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। এই যে দেখো আমিও এখন খাচ্ছি, কি পরিমাণ খাওয়া দেখো। আমি এই হাঁসের মাংসের মধ্যে শুধু চামড়া খুঁজতেছি, হাঁসের চামড়াগুলো না যে যা ভালো লাগে, দেশি মুরগির চামড়াও ভালো লাগে, সব কিছু চামড়াই ভালো লাগে। এই গরু বা খাসির চামড়াও যদি খাওয়া যেত না, তাহলে আমি নির্ঘাত সবার আগে আমিই বোধহয় খেতাম। তো এই যে আমি আমার প্লেটটাকে সাজায় নিয়ে আসছি ভর্তা টর্তা সব কিছু দিয়ে। আর এখন দেখো প্রথমে তো এসেই চা খেলাম, তো এখন মজার কফি খাচ্ছি একেবারে। তো এখানে লিথি একটু আগেই আসছে, লিথু একটু লেট হয়ে গেছে, ও ছোট ছোট বাচ্চা, তো সুতরাং একটু দেরি হয়ে গেছে। আর আজকে না সবাই এত সুন্দর ওয়েদার না, একটু ঘুমের ওয়েদার আর কি। তো এই যে দেখো আদ্রিক উদাস হয়ে বাইরের দিকে তাকায় আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আবার দ্বিতীয় রাউন্ড কফি আমি খাচ্ছি। প্রথমটা তো খাওয়া শেষ, এখন দ্বিতীয় রাউন্ড খাওয়া দাওয়া করে এখন নিচে নেমে যাব। আসি ভাই, আপনাদেরও আজকে মেহমান আসবে। কফি খেতে খেতেই নাহার বলতেছিল যে ভাবি একটু আড়ঙে যাবেন, ওদের আজকে আর কি ইউনিভার্সিটি ফ্রেন্ডদের গেট টুগেদার, ও একটু গিফট কিনবে ফ্রেন্ডদের জন্য। ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে আড়ঙে চলে আসলাম, বেশি দূর না অবশ্য। আর আমাদের বাসা থেকে নিচে নামলেই না সিএনজি পাওয়া যায়, খুবই আরাম আর কি। তো এখানে এই যে এই ইয়েটা পার্লের ইয়েটা না মালাটা ইয়ের নাহারের খুবই পছন্দ হয়েছে, আমাকে বলতেছে যে কেমন। আমার তো আমারও খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, প্রাইসটা যথেষ্ট রিজনেবল ছিল আর কি প্রাইসটা। আর এই যে এখানে সব রিংগুলো দেখো ফ্রেন্ডদের জন্য, সাতটা না আটটা রিং কেনা হয়েছে আর কি। সব ফ্রেন্ডদেরকেও শুভেচ্ছা উপহার দিবে। আর হচ্ছে এই নেকলেসটাও নিজে নিল, আর রিংটা বাঁচতে বাঁচতে একটু সময় লাগছে আর কি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, তখন আমরা বলতেই পারবো না। তো যাই হোক, আড়ঙের কাজটা শেষ হয়ে গেল, এর মধ্যে বিলিং সেকশনে কাজটা হতে হতে না ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম পার্লের অনেক কালেকশন আসছে। এটা হচ্ছে আসাদ গেট আড়ঙের কথা বলছি আর কি। তো যাই হোক, কেনাকাটা শেষ, ঘুরে ফিরে একটু দেখলাম কি কি আড়ঙে গেলাম। আর একটা মানে ভালো করে একটা ঘোরা দিয়ে আসবো না, সেটা কি হয়, দেখেও তো শান্তি তাই না। কি আসলো নতুন শাল আসছে বেশ সুন্দর। তো প্রায় 11:45 দিকে বাসায় ফিরছি, ফিরে আমি তো এখন মহা যুদ্ধে পড়ে গেছি, কারণ আজকে সন্ধ্যার পরে আমার বাসায় গেস্ট আসবে। আর যেহেতু একা হাতে কাজ করতে হয় না, তো আমি এখানে বেরেস্তা করতেছি, গরুর মাংস রান্না করবো, খাসির মাংস রান্না করবো, চিকেন করবো, তারপরে হচ্ছে ওখানে একটা ভেটকি মাছ বারবিকিউ করবো, তারপরে চিংড়ি ভাজবো আর কি, ও আচ্ছা রুই মাছ ভুনা করবো, অনেক কিছু আর কি। তো রান্নাবান্না মোটামুটি আগে থেকে একটু একটু প্রিপারেশন ছিল, মোটামুটি 4টা বাজতে রান্নাবান্না শেষ, শুধু পোলাওটা বাকি। আর এখানে হচ্ছে দেখো ঘর বাড়ি সব গুছায় না, একটা ইন্সপেকশনে বের হয়েছি আর কি, যে ঠিকঠাক আছে কি না, কোথাও কিছু মানে চেঞ্জ করতে হবে কি না। তো না মোটামুটি সব গোছানো শেষ। তো এই হচ্ছে এই 17 তারিখ শুক্রবার, মানে 17ই নভেম্বর শুক্রবারের কাহিনী। এরপরে আমরা চলে আসব হচ্ছে 7 তারিখ 7ই ডিসেম্বরের কাহিনীতে আর কি, মানে হচ্ছে জাস্ট কারেন্ট কাহিনী আর কি। তো এই ক্লিপটা না অনেকদিন ধরে আমার মনেই ছিল না আর কি যে এটা শেয়ার করবো। তো আজকে এই জন্য ভাবলাম যে আজকের এই রাতের এই 7 তারিখে যে আমাদের রাতে যে ছাদে যে মানে পিঠা আর কি, পিঠা উৎসব হয়েছে না, পিঠা উৎসব মানে কি পিঠা পিকনিক আর কি, সেই পিঠা পিকনিকের সাথেই এটাকে তোমাদের সাথে শেয়ার করে দেই। তো চলো আজকের কাজ কারবার সম্পূর্ণ শেষ, দেখো গেস্টদের জন্য মোটামুটি প্রস্তুত, খালি পোলাওটা রান্না করবো, চালও তোমাদেরকে দেখায় দিলাম, আর এখানে টিকিয়া ভাজবো যে সেগুলো তোমাদেরকে দেখায় দিলাম। তো চলো দেখা দেখি শেষ, এখন আমরা চলে যাব চটপট হচ্ছে একেবারেই 7ই ডিসেম্বরের দিকে। তো চলো এখন আমরা 7ই ডিসেম্বরের সন্ধ্যা থেকে আমাদের কাহিনী দেখি কি হচ্ছে। বাজে তো ছাদে যাচ্ছি, আর মাসুদ আহমেদ এখানে লেখাপড়া করতেছে, চা খাবে তারপর নাকি যাবে, এই তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তো এখানে এই যে সবজি করলাম, আর হচ্ছে এখানে হচ্ছে এই যে খোলা পিঠার ব্যাটার তো নিয়ে যাচ্ছি, আর সব কিছু এই যে এখানে খোলাটাও নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। তো যাই এখন সবাই আস্তে আস্তে উঠবে আর কি, মাসুদ আহমেদও যাবে।
মাটির চুলায় না চিতই পিঠা, খোলা পিঠা, ভাপা পিঠা, যে কোনো পিঠা বানাতে হলে না চুলাটাকে বেশ আগে আর কি রেডি করতে হয়। কারণ হচ্ছে কি, প্রপার যে হিটটা সেটা না হলে পিঠা হয় না, এটা তো আমাদের সবারই জানা। তো এই জন্য আমরা উঠেই না আগে, সবাই আসার আগে না চুলাটাকে আগে রেডি করতেছি। মানে হচ্ছে কাঠকুট ঠিকঠাক মতো জ্বালানোটা তো একটা ব্যাপার, তো খুব ইজিলি না জ্বালানো হয়ে গেছে। আর হচ্ছে বাতাস ছিল প্রচণ্ড, দেখো বাতাসের জন্য না আবার এই যে টিন দিয়ে ঘেরা দেওয়া, কিন্তু তারপরও মানে সেই যথেষ্ট মনে হচ্ছিল না আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা হয় নাই, কাঠের মধ্যে মানে লাকড়ির মধ্যে না প্লাস্টিক পেঁচায়ে আগুন জ্বেলে তারপরে সুন্দর মতে আগুনটা দেখো কি সুন্দর ধরে গেছে। তো এই হচ্ছে অবস্থা, আগু মানে রেডি করে চুলাটা রেডি করলেই তারপরে আর অসুবিধা নাই, পটাপট পিঠা হয়ে যাবে। রানীভাবি চলে আসছি, আর রানীভাবি না নিচে হচ্ছে হাঁসের মাংস ফিনিশিং করতেছে আর গরুর মাংস লাস্ট ফিনিশিং, হ্যাঁ এখানে রাখো। তো ভাবি হচ্ছে ভর্তা করছে, তারপরে গরুর মাংস হাঁসের মাংস করছে, আমি তো সবজি করছি। আর এই ভাবি চিতই পিঠার ব্যাটার বানাইছে, এই যে ব্যাটার বানায় নিয়ে আসছে, আর আমি হচ্ছি খোলা পিঠার, এই যে। তো আমরা চুলার দায়িত্বে চলে আসছি, আর ভাপা পিঠার ইয়েটা হইলেই ভাপা পিঠা, এটা মাঝখানে ভাপা পিঠা বানানো হবে, মাঝখানে চুলাটা একটু পরে ধরাই না ভাবি, চুলা ধরাইতে বেশি সময় লাগে না, আমরা চুলা ধরাই ফেলছি সাফল্যের সাথে, এক্সপার্ট আমরা, তাই না? আমার খুব সুন্দর একটা মাটির চুলা ছিল বুঝছেন, আপনার ভাইয়ের হাত থেকে ভাই কিসের সাথে পরে আজকে থেকে বাসায় গ্যাস বন্ধ। আজকে কিন্তু এই চিতই পিঠা আর খোলা পিঠা না ভর্তা দিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ভাইয়ের সাথে সাথে থেকে ভাইয়ের সহধর্মিনী রানী ভাবিরও সেই একই ব্যাপার, দেখো কত রকমের ভর্তা চলে আসছে, তারপরে হচ্ছে ওই কি বলে ঝোলা গুড়, তারপরে নারকেল, আর এদিকে হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস, আর আমি একটু সবজি করে নিছিলাম এই যে। তো যাই হোক, পিঠার সাথে অনেক কিছু হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে পাকন পিঠা, কাজল ভাবি পাকন পিঠা করে আনছেন, আরও হচ্ছে কি যেন বলে ও নাহার আবার হচ্ছে জিলাপি, গুড়ের জিলাপি, আর খুব মজাদার কালোজাম নিয়ে আসছে আর কি। বললাম না যে একটা আইটেমের সাথে যে কত আইটেম যুক্ত হয়। তো যাই হোক, এইখানে হচ্ছে খোলা পিঠা, মাঝখানে হচ্ছে ভাপা পিঠা, তারপরে হচ্ছে চিতই পিঠা। তো এই যে খোলা পিঠাটা হচ্ছে আমাদের আঞ্চলিক আর কি, মানে ফেনী নোয়াখালীর খুব আর কি প্রিয় জনপ্রিয় একটা আর কি পিঠা, সেটা হচ্ছে অনেকটা দোসার মতো আর কি, পাতলা পাতলা হয়, একদম জালি জালি, এই জন্য খোলা জালি পিঠা বলে। আর এখানে হচ্ছে মাঝখানে ভাপা পিঠা হচ্ছে ভাবি রানী ভাবি সব রেডি করে দিছে, ভাবির আর কি হেল্পিং হ্যান্ড যে ও মাছ বসে ভাপা পিঠা বানাচ্ছে, আর এখানে হচ্ছে সাহানা ভাবি চিতই পিঠা বানাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, আর ভাবি হচ্ছে পিঠাগুলাকে সব নিয়ে নাহারের কাছে দিচ্ছে, আর নাহার হচ্ছে ওইদিকে ভাইদেরকে বা যারা খাচ্ছে সবাইকে আর কি সার্ভ করতেছে। তো এই হচ্ছে অবস্থা, সবাই যার যার দায়িত্ব সুন্দরভাবে পালন করতেছে। আর যে কোনো অনুষ্ঠান না একা কারো একজন বা দুজনের মাধ্যমে কিন্তু কখনোই সেটা সার্থক হয় না, সবার মানে সমান আন্তরিকতা, সমান কন্ট্রিবিউশন না থাকলে কোনো কিছুই আনন্দদায়ক হয়ে ওঠে না। তো আমাদের এই যে ছাদের যে ভোজন বলো বা যাই বলো, পিকনিক বলো, আমি তো বলি হচ্ছে এটা হচ্ছে আজকেরটা হচ্ছে পিঠা পিকনিক। তো যাই হোক, এই সমস্ত অনুষ্ঠান না ভাইয়ের নেতৃত্বে আর আমাদের ছিটাফোঁটা কিছুটা যোগদানের মাধ্যমে আর কি সর্বাঙ্গ সুন্দর হয়, সার্থক হয়। আর এখানে এই যে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান মানে ব্যাপারগুলো না, খাওয়া দাওয়ার থেকেও না বেশি হচ্ছে গল্প গুজব, মানে এত সুন্দর একটা সময় পার হয় যে বলার মতো না, বলার মতো না। তো এরকম আসলে প্রতিবেশী থাকলে না মানে দূরে মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন দূর দূরান্তে থাকলেও না সেই খালি জায়গাটা কোথা দিয়ে যে পূর্ণ হয়ে যায় সেটা বলার মতো না, কম বেশি সবার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আর আমি তো সবসময় বলি যে আমার প্রতিবেশী ভাগ্য খুবই ভালো, বারবার আমাকে উপরওয়ালা এই মানে প্রতিবেশীদের ভালোবাসায় আন্তরিকতায় সিক্ত করেন, আলহামদুলিল্লাহ। দেখো যে কোনো বিপদে আপদে আমাদের আত্মীয় স্বজনরা অবশ্যই আগায় আসেন, কিন্তু তাদেরকে আগে খবর দিতে হয়, তারপরে আসবে একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখো এরকম যদি প্রতিবেশীদের সাথে আমরা সবাই সবাই প্রতি যদি একটা আত্মিক একটা বন্ধনে আবদ্ধ হই না, তো তাহলে হয় কি আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়।
কারণ প্রতিবেশী হচ্ছে সেই জন যেই জন তোমাকে প্রতি মুহূর্তে তোমার সুখে দুঃখে খুব কাছাকাছি অবস্থানের কারণে শরিক হতে পারেন আর কি। তো সেই কারণেই না আমার সবসময় মনে হয় কি যে সবচেয়ে বেশি আত্মজন হচ্ছে প্রতিবেশীরাই আসলে। তো এই হচ্ছে অবস্থা, অনেক কথা বলে ফেললাম। এগুলো না সব হচ্ছে মানে এক ধরনের ভিতর থেকে আসা এক ধরনের আবেগ, বড় মধুর আবেগ। এই আবেগের সাথে না কোনো কিছুরই তুলনা করা হয় যায় না আর কি। তো এদিকে দেখো আমাদের তো গরম গরম পিঠা হচ্ছে না, মানে খোলা থেকে নামতেছে আর হচ্ছে যার যার মতো করে খেয়ে নিচ্ছে আর কি। আর বিশেষ করে ভাইরা খাচ্ছে আর ভাবিদেরকে তো সবাইকে সবাই আমরা সাধাসাধি করতেছি, কিন্তু সবারই মনে মনে ইচ্ছা একসাথে খাবো। তো তাই সই একসাথে খাবো, কিন্তু কাজল ভাবিকে আমরা সবাই জাপটা জাপটি করে বললাম যে ভাবি অন্তত পক্ষে শুরু করেন। আর এই যে আমাদের পিটুনিয়া, এই কালে মানে এই সময়ের সুন্দরীরা, মানে সবাই সুন্দরীরা আর কি এখন দল বেঁধে একদম হাসা শুরু করে দিছে আর কি। আর কয়দিন পরে দেখবা যে একেবারে সর্বক্ষণ পিটুনিয়ারা হাসি মুখে থাকবে। তো এই হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠার আর আসলে হয় কি চিতই পিঠা আর ইয়ে খোলা জালি পিঠা না, যেমন ঝাল মানে মাংস, তারপরে হচ্ছে ভর্তা, ঝোলা গুড়, তার নারকেল দিয়ে ঝোলা গুড় দিয়ে খেতে যে যতটা তৃপ্তি লাগে। ভাপা পিঠাটা হচ্ছে কি, ভাপা পিঠাটা হচ্ছে শেষ আইটেম আর কি, একটু মিষ্টি তো। আর এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, হাজার মিষ্টি ভালো লাগলেও না সবাই খুব ভয় পায়, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে আমাদের ছোট্ট ছোট্ট ইয়ে সদস্যরা দোলনায় দুলে দুলে খাচ্ছে, যদিও তা ওদের কাছে কতটা পিঠা প্রিয় আমি আসলে যথেষ্ট সন্দিহান। তো এই যে দেখো আমি কিন্তু পিঠা বানাতে বানাতে আমিও খাওয়া শুরু করে দিছি। তো এখন ভাবলাম যে না সবাই মিলে গিয়ে একসাথেই বরং খাবো। তো এই যে দেখো সবাই একসাথে গোল হয়ে বসলাম, বসে মানে পিঠা খাচ্ছি, সব পিঠাই, চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে হচ্ছে খোলা জালি পিঠা। তো খেতে খেতে গল্প করতেছি আর ওদিকে ভাবলাম মস্তান ভাবলাম আমাদের কটা গ্রুপ ছবি তুলতেছে আর কি। এগুলো একটা স্মৃতি, এত সুন্দর স্মৃতি, এত মধুর স্মৃতি, বলার মতন এত মধুর স্মৃতি। তো এদিনও কিন্তু না মানে একদম যখন সব কিছু খাবার মানে শেষ হয়ে গেছে, মানে আমরা ঘরে ফিরবো, ঠিক তখনই টুপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এদিকে বৃষ্টি অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপর থেকে তো আজকে তো প্রচুর বৃষ্টি ছিল, এই হচ্ছে অবস্থা। আর এদিকে দেখো সব খাবার দাবার যেগুলো লেফট ওভার নিয়ে আসা হয়েছে এখানে, আর নাহারে প্রচুর পরিমাণে কালো জাম আর ইয়ে কি যেন বলে ইয়ে জিলাপি আনছিল, গুড়ের জিলাপি, সেগুলো এখন বিভিন্ন যা আমাদের বিভিন্ন বাসায় ডিস্ট্রিবিউট হচ্ছে আর কি। তো এই হচ্ছে, আর শুধু হচ্ছে কি চুলাগুলাকে নিভানো, এছাড়া আর সমস্ত কাজ শেষ। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। বাতাস কি দেখছো? আর তোমাদের মধ্যে অনেকেই 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 আমাদের এই প্রতিবেশীদের এই মিলন মেলা খুব পছন্দ করো, যার দরুন আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে আমাদের এই এই প্রতিবেশীদের এই আয়োজনগুলো শেয়ার করতে।